আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ ছিল না বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার না হলে চিয়াকে খুনের সাহস পেত না বলছেন কাদের জানাব নতুন লকডাউনে বন্ধই থাকছে গণপরিবহন বিএনপি শুধু মিথ্যাচারের রাজনীতিকে আঁকড়ে ধরে আছে বলছেন ওবায়দুল কাদের এবার হেফাজতের শীর্ষ নেতা হাবিবুল্লাহ কাশিমি গ্রেফতার এবং সর্বশেষ জনগণকে বাঁচাতে যেখান থেকে হোক টিকা সংগ্রহ করবে সরকার বলছেন কাদের এবারে বিস্তারিত তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার না হলে চিয়াকে খুনের সাহস পেত না বলছেন ওবায়দুল কাদের যে কোনো হত্যাকাণ্ড হত্যাকে ডেকে আনে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন যারা উনিশশো পঁচাত্তরের নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ছিলেন তারাও কিন্তু রেহাই পায়নি হত্যা হত্যাকে ডেকে আনে বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ড না হলে আরও একটি খুনি দল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না জিয়াউর নিজেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন এবং তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের তিনি বুধবার সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের আটষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামাল বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে শেখ রাজনীতি তারই অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে কাদের বলেন জন্মদিনের শপথ হোক বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্রেজারি থেকে জাতিকে মুক্তি দিতে হবে তিনি আরও বলেন যে দলই করুক হত্যার রাজনীতি কারও কাম্য নয় এবার হেফাজতের শীর্ষ নেতা হাবিবুল্লাহ কাশিমি গ্রেফতার বুধবার বিকাল পাঁচটা বিশ মিনিটে রাজধানীর ভাটারা থানাধীন ওয়াসা মোড় থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ গ্রেফতার নেতা হলেন হাফেজ মাহমুদ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশিমি ডিবির ডেমরা জোনাল টিমের টিম লিডার মোহাম্মদ আজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে বঙ্গবন্ধুর জন্ম বর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকার সফর ঘিরে সারাদেশে হেফাজত তাণ্ডব জ্বালাও ও পোড়াও আন্দোলনে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সহিংসতার সশরীরে উপস্থিত সহ দু হাজার তেরো সালের পাঁচ মে সপ্তাহ চত্বরের ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দানকারী আসামি হিসেবে এই নেতার নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ওয়ারি জোনের ডিসি মোহাম্মদ আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন নতুন লকডাউনে বন্ধই থাকছে গণপরিবহন চলমান বিধিনিষেধ বা লকডাউন চলাকালে গণপরিবহনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে দোকানপাট ও শপিং মল সকাল থেকে রাত পর্যন্ত খোলা রাখা হবে করোনা সংক্রমণ রোধে কয়েক দফা বাড়ানোর পর আগামী আটাই এপ্রিল পর্যন্ত মানুষের সার্বিক চলাচলে বিধিনিষেধ বা লকডাউন ঘোষণা করা হয় তবে করোনায় মৃত্যু অব্যাহত এবং ভারতে করোনার ডাবল ভেরিয়েন্ট দেখা দেওয়ায় পার্শ্ববর্তী দেশ হিসেবে লকডাউন আরও বাড়ানোর পরামর্শ আসে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান বৈশিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে কোভিড বিস্তার রোধে চলমান বিধি এক আরও সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিমন্ত্রী আরও বলেন ভারতের সার্বিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এটা আমাদের দেশ ছড়িয়ে যেতে পারে সেজন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ হল সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে যে অবস্থাটা আছে সেটি আরও এক সপ্তাহ কন্টিনিউ করা না হলে এটা আরও ভয়াবহ অবস্থা ধারণ করতে পারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন সেজন্য বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এই বিষয়ে আগামীকাল সাতাইশে এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হতে পারে তিনি আরও বলেন এই সময় দোকানপাট ও শপিং মল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকবে মানুষকে অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে শপিং মলে যেতে হবে তবে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বিএনপি শুধু মিথ্যাচারের রাজনীতিকে আগ্রে ধরে আছে বলছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী মন্ত্রী কাদের বিএনপি শুধু মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতিকে আঁকড়ে ধরে আছে তারা সাম্প্রতিক সন্ত্রাস ও রাজনীতিতে উস্কানি দিচ্ছে যা জনগণ আশা করে না তিনি বলেন জীবিকার আগে জীবন তাই করোনার এই সময় জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে করোনার এ সময় রাজনীতি করা সমীচীন নয় বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে সে কারণে এসব মিথ্যাচারের জবাব সরকারের পক্ষ থেকে দিতে হয়। এই বিস্তার রোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন মানুষের জীবন ও জীবিকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছে বিএনপির অনেক নেতাদের ওষুধ কোম্পানি আছে এই ওষুধ কোম্পানিগুলোর মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ আছে কিন্তু সেটাও তারা করছে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগের কর্মীদের মতো কৃষকের ধান কেটে দেওয়ার মতো কর্মসূচিও তো বিএনপির নেতারা করতে পারে হেফাতাত ইসলাম তাদের কেন্দ্র কমিটি বিলুপ্ত করেছে তবে শুধু বিলুপ্ত করলে হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের জানান সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে পাশাপাশি নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতা কি বন্ধ হবে প্রশ্ন ওবায়দুল কাজের করোনা ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মনে রাখতে হবে ভ্যাকসিনই একমাত্র সমাধান নয় মাস্ক না পড়লে ভ্যাকসিনে কোনো কাজ হবে না জনগণকে বাঁচাতে যেখান থেকে হোক টিকা সংগ্রহ করবে সরকার বলছেন ওবায়দুল কাদের করোনা টিকা নিয়ে কারো সঙ্গে বিশেষ কোন সম্পর্কের দরকার নেই জনগণকে বাঁচাতে হলে যেখান থেকেই পারে টিকা সংগ্রহ করবে সরকার বলে জানিয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সকালে বনানী শহীদ শেখ জামালের আটষট্টিম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথম প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন কাদের তিনি বলেন দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবার অভিন্ন সূত্র করোনাকে মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওবাদুল কাদের বলেন বাংলাদেশকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্রেজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে তিনি আরও বলেন যে যেই দলই করুক হত্যার রাজনীতি কারো কাম্য নয় যারা উনিশশো পঁচাত্তরের নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ছিলেন তারাও কিন্তু রেহাই পায়নি হত্যা হত্যাকে ডেকে আনে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন বঙ্গবন্ধুর ই নৃশংস হত্যাকাণ্ড না হলে আরও একটি খুনি দল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না জিয়াউর রহমান নিজেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন এবং তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে এই সময় তিনি বিএনপিকে হত্যা ষড়যন্ত্র ও সন্ত্রাসের পথ থেকে সরে আসার আহ্বান জানান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ